সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কাছে না দূরে? কাছে হইলে আস্তে আস্তে চুপি সারে দোয়া করব, আর দূরে হইলে আম্বা ঈদুন ফানুনা, দূরে হইলে কি করব, চিৎকার করে ডাকবো আল্লাহকে। তো বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাছে না দূরে? এর জবাবে এই আয়াত নাজিল, এই হচ্ছে শানে নুজুল। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি বলে দাও ওদেরকে, ফাইন্নি কারিবুন, আমি অতি নিকটবর্তী, আমি খুব কাছে। অজীব দাওয়াত দায়ে, দোয়াকারীর দোয়া আমি কবুল করি, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। অজীব ইজা দান, যখনই আমাকে ডাকে বা আমাকে আহ্বান করে বা আমার কাছে দোয়া করে, ফালিয়াস্তা জিবুলি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, তারাও যেন কি করে আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমেনু বি, এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাসী ও ইমানদার হয়, লাল্লাহ মের শুধু, যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হইতে পারে, হেদায়ত পেতে পারে। এখানে দোয়া কবুল হওয়ার জন্য দুটো শর্ত বলা হয়েছে, দোয়া কবুলের কি হয়েছে দুটো শর্ত, তাফসিরগুলো সূক্ষ্মভাবে বুঝেন। দুটো শব্দ আমি এখানে এই আয়াতের তর্জমা করলাম, ফালিয়াস্তা জিবুলি ওয়াল ইউমেনু বি। ফালিয়াস্তা জিবুলি মানে কি বললাম, যেন আল্লাহ কি বলছেন, আমার ডাকে আমার বান্দারা কি করে সাড়া দেয়। আল্লাহ যে ডেকেছেন সেই ডাকে কি করতে হবে, সাড়া দিতে হবে। সামেনা ওয়াতানা, যা করতে বলেছেন করতে হবে, যা বারণ করেছেন বিরত থাকতে হবে তা থেকে, এটা হচ্ছে সাড়া দেওয়া আল্লাহর ডাকে। জি, হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফারিজ, আল্লাহর হুকুমে ডাক, সুতরাং কি করতে হবে, নামাজের জন্য সাড়া দিতে হবে, মসজিদে আসতে হবে, নামাজমুখী হইতে হবে, মসজিদমুখী হইতে হবে, ইত্যাদিতে যে কোনো হুকুম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়া হচ্ছে দোয়া কবুলের একটি শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমান, তাওহীদ, শিরক মুক্ত হওয়া, কুফরি মুক্ত হওয়া। আল্লাহ পরকালে ঈমান নেই আর আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া করছেন, যার প্রতি বিশ্বাস নেই, যিনি হিসাব নেবেন তার হিসাবের প্রতি বিশ্বাস নেই, যার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই কথার আপনার চিন্তা চেতনা নেই, আর আল্লাহর কাছে দোয়া করছেন হজে এসে আরাফাতে, কি দোয়া কবুল হবে আপনার। তো দোয়া কবুলের জন্য এই দুটো এখানে শর্ত উল্লেখ করেছেন রব্বুল আলামিন। একটা হচ্ছে ইস্তেজাবা, মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, মানে আল্লাহর দিনের বিধিবিধান যথাযথ পালন করার চেষ্টা করছি, আর বাকি ঘাটতি ত্রুটি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ভুল স্বীকার করে নিচ্ছি, ভুল স্বীকার করে নিচ্ছি, তার মানে তওবা করছি প্রতিদিন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তৌহিদ ভিত্তিক ইমান, শিরক মুক্ত ইমান, কুফরি মুক্ত ইমান, মোনাফিকি মুক্ত ইমান, জি সংশয় মুক্ত ইমান, জি ইমান, ইমান এবং আল্লাহর বিধানের বাস্তবায়ন পালন করার জন্য সচেষ্ট হওয়া। তৃতীয় আর একটি শর্ত আছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, হালাল রুজি খাওয়া, হালাল ভক্ষণ করা, হালাল কাপড়, হালাল খাওয়া, হালাল পানীয়, হালাল পাক যে রোজগার। হারাম যদি রোজগার থাকে তাহলে দোয়া কবুল হয় না, ফান্না ইউস্তাজা বলে জালে, এই হারাম খাওয়া লোকের কি করে এই দোয়া কবুল হবে, যার মালবাসহু হারামুন, হ্যাঁ, অমশরাবহু হারামুন, অমাতামু হারামুন, অগুজিয়া বিল হারাম, যার কাপড় হারাম পয়সার, যার খাওয়া দাওয়া হারাম, যার পানীয় বস্তু হারাম, যার বাড়িঘর হারাম টাকা দিয়ে, যে বসবাস করে হারাম জায়গায়, গেজা তার আহার হচ্ছে হারাম, ফান্না ইউস্তাজা বলে জালে, এইরকম খারাপ মানুষের দোয়া কি করে কবুল হবে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দোয়া করছেন, যে কোনো দোয়া, দোয়া সে আপনি নিজের জন্য করেন, দুনিয়ার জন্য করেন, আখিরাতের জন্য করেন, এমন কি আপনি নিজেকে অথবা নিজের ছেলে মেয়েকে দম করছেন, ঝাড়ফুঁক যে করছেন আপনি, এটাও দোয়া। সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁক দিচ্ছি, আমার ফুঁকে কাজ হয় না, কেন কাজ হয় না, কারণ আপনার ইমানে ত্রুটি আছে, না হয় দিনের বাস্তবায়ন আল্লাহর ডাকে সাড়া দেওয়ায় ত্রুটি আছে, না হয় রুজিতে আপনার ঝামেলা আছে, ভেজাল আছে, যার ফলে আপনার দমে কাজ হয় না। জি, কত দোয়া করছি আমরা, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি কেন হয় না, রোগ আছে আমাদের মধ্যে, রোগ আমাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের দিকে ফিরে আসা তৌফিক দান করুন।